স্বাধীনতার 51 বছরে স্মৃতির মিনারে শহীদদের স্মরণ, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। শ্রদ্ধা বনত নানা মত পথের মানুষ, আগামী অর্ধশতকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। পাকিস্তানদের আক্রমণ করছি, ওদের ধ্বংস করে আমরা স্বাধীনতা অর্জন করছি। বিশ্বের বুকে যেন এদের সর্বনাম মাথা উঁচু করে বাঁচতে পারে, পরবর্তী প্রজন্ম একটি দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে। বাংলাদেশকে নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান। ইতিহাসকে কখনো কেউ মুছে ফেলতে পারে না, আর সত্যের জয় হয়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ তা এগিয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতা দিবসে রাজধানীতে বিএনপির র্যালি, ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের মর্যাদা নষ্ট করেছে, অভিযোগ দলটির। এবং নতুন পদ্ধতিতে রেলের টিকিট দেওয়া শুরু হলেও নানা জটিলতায় ভোগান্তি, বাধ্য হয়ে স্টেশনে ভিড়, দেড় বছর আগে মিলবে না সমাধান, বলছে কর্তৃপক্ষ। স্বাধীনতার 51 বছর, স্মৃতির মিনারে নানা রঙে উৎসবের আমেজে জনতার সম্মিলন। লক্ষ্য সবার একটাই, সমুন্নত রাখতে হবে স্বাধীনতার শপথ। জয় বাংলা স্লোগান ধারণ করেই শোষণ বৈষম্য মুক্ত দেশ গড়ার শপথ তরুণ কণ্ঠে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে তরিকুল ইসলাম সৌরভকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ ও মিজানুর রহমান মিটু। কেন্দ্র থেকে নিরন্তর বেজে চলেছে একই সুর, পথটা সবার চেনা, শুরুটাও সবার জানা। 52 থেকে আজ অবধি একটি কেন্দ্র, স্বাধীনতার স্মারক, জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতি হাতড়ে নয়, উজ্জ্বল এক গৌরবের স্মারক নিয়ে বাঙালির এই তীর্থ গমন পৌর্ণ পুণিকতায় ম্লান হয়নি আজও। সংখ্যার হিসেবে 51 বছর, প্রজন্মের হিসেব একাধিক, তবুও স্মৃতির মিনারের কাছে নত হবার এই আয়োজনে হাজারো মানুষের কলরব। হরেক রং ঢঙে উৎসবের আমেজে জনতার সম্মিলন, নানা মত আর নানা পথের অনুসারী হলেও বিশেষ এই দিনটিতে লক্ষ্য সবার একটি, পূর্ব প্রজন্মের স্বাধীনতার মান সমুন্নত রাখার শপথে বলিয়ান প্রতিটি প্রাণ। আমার দেশ আসলে এমনি অনেক ভালো, কে উন্নত, আরো আরো উন্নত করার জন্য আরো সবারই আসলে চেষ্টা করা উচিত। অর্জিত স্বাধীনতাটাকেই রক্ষা করাটা আমাদের এখন বড় দায়িত্ব। জয় বাংলা স্লোগানে আবার তরুণরা উজ্জীবিত হলো। জয় বাংলা স্লোগান দিয়ে এই বাংলাকে আমরা টিকিয়ে রাখতে চাই। প্রত্যাশা করি পরবর্তী প্রজন্ম একটি দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারবে। সকাল থেকে স্মৃতির মিনারে ছিল চৈত্রের বিখ্যাত হাওয়া, মেঘে লুকানো সূর্যের ছিল না খরতাপ, মানব মনের মতো প্রকৃতিও যেন মেতে ওঠে স্বাধীনতার গৌরবের সুখে। দুঃখ থাকবে, দারিদ্র থাকবে, সবকিছুকে জয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। উন্নয়ন সূচকে বলেন সব দিকেই কিন্তু আমরা অগ্রসরমান। জন্ম থেকেই নানা প্রতিকূলতা আর ষড়যন্ত্রের শিকার, তবুও বাঙালির এগিয়ে চলার গতি দুর্বার। সামনের দিনে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। মহান মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার চেতনা থাকবে, মূল্যবোধ থাকবে, তখন কিন্তু যে কোনো বাধা, যে কোনো প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সেগুলো অতিক্রম করা কঠিন কিছু হবে না। শুধু একটি দিনই নয়, বছরব্যাপী হৃদয়ের অর্ঘ্য রচিত হোক শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। সবকটা জানালা খোলা আছে, লক্ষ মুক্তি সেনার জন্য হৃদয়ের ভালোবাসাও আছে। তবে সামাজিক রাজনৈতিক বিভাজনের প্রশ্নে 51 বাংলাদেশের কাছে চাওয়া 51বর্তী পরিবারের মতোই হয়ে থাক গোটা দেশের মানুষ। স্বশাসনে স্বরচিত হোক সোনার বাংলা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সশরীরে গিয়ে ফুল দেন তারা। সাভার থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। 51 বছর আগের উত্তাল মার্চের অগ্নিগর্ভে যারা প্রাণ সঁপে দিয়েছিলেন মুক্তির তরে, যাদের রক্তে নিরঙ্কুশ বিজয়ের স্বাদ পেয়েছে এই ভূখণ্ড, স্বাধীনতা দিবসের শুরুতেই লাল সবুজের সেই কারিগরদের শ্রদ্ধা জানাতে সাভারে ছুটে আসেন রাষ্ট্র ও সরকার প্রধান। ভোর 5:56 জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিনপতন নীরবতা ভাঙে সশস্ত্র বাহিনীর বিউগলে।
তিন বাহিনীর চৌকস সদস্যরা গার্ড অব অনারে সম্মান জানায় অস্ত্র উঁচিয়ে। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশেষ এই দিনটিতে বাংলাদেশকে ভালোবেসে সশরীরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক বৃন্দ। এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সহ শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তারা। পরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের অগণিত মিছিল এসে মিলে যায় শহীদ বেদিমূলে। ফুলেল ভালোবাসায় কৃতজ্ঞ চিত্তে জাতি স্মরণ করছে পূর্ব প্রজন্মের রক্তের ঋণ। পরাধীনতার শৃঙ্খল ভাঙার 51 বছর পূর্ণ করল বাংলাদেশ। গেল 50 বছর খুঁড়িয়ে চলা হলেও নতুন করে কক্ষচ্যুত না হলে আগামী 50 বছর হবে লাল সবুজের জন্য সমৃদ্ধির নতুন ইতিহাস সৃষ্টির, এমনটি প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা অগণিত মানুষের। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কিছু সময় নীরবে দাঁড়িয়ে তিনি সম্মান জানান মহাকালের মহানায়ক শেখ মুজিব সহ জাতির বীর সন্তানদের প্রতি। এ সময় দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশকে নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই। সন্ধ্যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, সুবর্ণ জয়ন্তীর সাফল্যময় পথ ধরেই এগিয়ে যেতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী যে আয়োজনমালা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছিল তার পর্দাও নামল বর্ণাঢ্য আয়োজনে। স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠের জাতীয় সঙ্গীতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে গলা মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবর্ণ জয়ন্তীর এই সমাপনী আয়োজন 4 দিন ধরে চলবে জয় বাংলার জয়োৎসব শিরোনামে, যার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। আমাদের বর্তমানকে আগামী প্রজন্মের জন্য উৎসর্গ করে আজকে আমি মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের 4 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধীনতার 50 বছরে কেবল আওয়ামী লীগের শাসনামলেই দেশ উন্নয়নের পথে হেঁটেছে। ইতিহাসকে কখনো কেউ মুছে ফেলতে পারে না, আর সত্যের জয় হয়, এটা কেউ কখনো বাধা দিয়ে থামিয়ে দিতে পারে না। 50 বছরের মধ্যে 29 বছর কিন্তু উন্নয়ন হয় নাই, কেবলমাত্র আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন এদেশের মানুষের জীবনে কিছুটা উন্নয়নের ছোঁয়া পায়। সুবর্ণ জয়ন্তীর পথ ধরেই দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জাতির পিতার কন্যা বলেন, দেশ নিয়ে আর কারো খেলার সুযোগ নেই। বাংলাদেশ নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ তা এগিয়ে যাবে, দেশভাগ সংগঠিত হয়। পরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দেশবরণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান গণভবন প্রান্ত থেকেই ভার্চুয়াল মাধ্যমে উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসের এই দিনে নানা বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, যাচ্ছি তার কাছে। মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জাফর। মামুন, স্বাধীনতার 51 বছর পর বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। জাফর, তার আগে আমি একটু আপনাকে বলি যে 25 মার্চে যে কাল রাত, সেদিন যে গণহত্যা চালানো হয়েছিল বাঙালির আত্মবিশ্বাসকে পুরো দমে ভেঙে ফেলার জন্য, কিন্তু এই যে 26 মার্চ আমরা পেয়েছি, এই 26 মার্চ প্রমাণ করে যে বাঙালির আত্মবিশ্বাস কিন্তু ভাঙেনি। এবং বাঙালি 25 মার্চ কাল রাতের যে ঘটনা, সেই ঘটনায় বাঙালি একটু দমে যায়নি এবং তারা 26 মার্চ থেকে পরবর্তী 9 মাসের যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা শেষ পর্যন্ত মনোবল ধরে রেখেছে। এবং শেষ পর্যন্ত যুদ্ধকালীন সময়ে কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে জাফর, যে এক মুক্তিযোদ্ধা দেখছে পাশের মুক্তিযোদ্ধার বুকে গুলি লেগেছে, ছটফট করে মারা যাচ্ছে, তারপরেও কিন্তু সে পাশে শোককেই শক্তিতে পরিণত করে তারা এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করে এনেছিলেন। আমরা
বলতে চাই যে সে আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস 26শে মার্চ আমাদেরকে শিখিয়েছিল, সে আত্মবিশ্বাস এখনও বাংলাদেশে রয়েছে, এখনও বাঙালির রয়েছে। এবং এই আত্মবিশ্বাস রয়েছে বলেই আজ বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে সে বিষয়টা আমরা একটু দেখে নেব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ কত দূর? মাথা পিছু আয় $2,591। একসময়ের যুদ্ধ বিধ্বস্ত ও গরিব রাষ্ট্র আজ উন্নয়নশীল দেশের কাতারে। জাফর, আসলে একসময় দুর্ভিক্ষ আমাদের দেশে হয়েছিল, একসময় যুদ্ধপীড়িত দেশ, যুদ্ধ পরবর্তী যে সময়টা ছিল সেই সময়টা আসলে মানবিক বিপর্যয় ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেইখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে আজ এই সুবর্ণ জয়ন্তীর তে এসে আমরা দেখছি আমাদের মাথা পিছু $2,591, যেটি আসলেই আসলে সামনের দিকে যেতে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে আমাদের। আমরা আরেকটা প্রতিবেদন দেখে নেব জাফর, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন কি বলছে। ইকোনমিস্টের প্রতিবেদন বলছে 66টি উদীয়মান সফল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ নবম। সারা বিশ্বের মধ্যে যে 66টি দেশের তালিকা করা হয়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। 2030 সাল নাগাদ বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। জাফর, এই যে প্রতিবেদন বা এই যে সূচকগুলো যদি বলি, তা প্রমাণ করে যে এই যে সুবর্ণ জয়ন্তীতে এসে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, এবং সেই আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসের কথা আমরা বলছিলাম, সেই আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে কিন্তু আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। জাফর, 80-এর দশকে মার্কিন প্রধান মানে প্রেসিডেন্ট বলেছিলেন যে আমাদেরকে তলাবিহীন ঝুড়ি, হেনরি কিসিঞ্জার, সেখান থেকে আজকে $2,591 মাথা পিছু আয় নিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অগ্রযাত্রার পেছনে আপনি যে আত্মবিশ্বাসের কথা বললেন, এর বাইরে আসলে কী কী অনুষঙ্গ কাজ করেছে? জাফর, এর বাইরে আরও অনেক ধরনের অনুষঙ্গ কাজ করেছে। যেরকম আপনি দেখে থাকবেন, গত বেশ 10 দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক স্থিরতা, বা আমরা যদি দেখে থাকি যে এখন আমাদের দেশে যে বড় বড় প্রজেক্ট বা প্রকল্পগুলো চলছে, যেমন এই জুনেই কিন্তু আমরা পদ্মা সেতু পাচ্ছি, চলাচলের জন্য খুলে দেওয়া হবে, মেট্রো রেল চালু রয়েছে, এছাড়া আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি, সেটিও কিন্তু খুলে দেওয়া হয়েছে, সেটিও এখন প্রস্তুত, আমাদের জাতীয় গ্রিডে কিন্তু বিদ্যুৎ আসছে। তো সব মিলিয়ে বলা চলে যে এই যে হার না মানার যে প্রত্যয়, এই প্রত্যয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এবং আপনি বিশেষ করে যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রয়েছে, সেই আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদের যে প্রতিবেদন রয়েছে সেগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন জাফর, আপনি দেখবেন যে তারাও বাংলাদেশে কিন্তু ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের এই যে অগ্রগতি এবং উন্নতির কারণে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা তো আমাদের পার্শ্ববর্তী দেশ, কোনো কোনো সূচকে আমরা ভারতকেও কিন্তু ছাড়িয়ে গেছে অনেক ক্ষেত্রে, সে বিষয়গুলো আপনি নিশ্চয়ই জানেন। জাফর, এত কিছুর পরেও কিছু অপ্রাপ্তি তো থেকেই যায়, আমরা সে বিষয়েও কথা বলবো। তার আগে আজকে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন যে যারা পাকিস্তানি যুদ্ধ অপরাধী ছিল তাদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব হয়নি, সে বিষয়ে বা পাকিস্তানের বিচার হওয়া উচিত যুদ্ধ অপরাধের কারণে, আমরা সে সংক্রান্ত একটি প্রতিবেদন আছে সেটি দেখে আসব। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 71-এর অপরাধের জন্য ক্ষমা চাওয়া উচিত পাকিস্তানের। তিনি গণহত্যায় জড়িত সবাইকে মরণোত্তর বিচারের আওতায় আনারও কথা বলেন। পাকিস্তানের সরকার তাদের শাস্তি দেওয়া উচিত, এবং যারা মৃত সেই মৃতগুলোকে বের করে এনে শাস্তি দেওয়া উচিত, এবং সেই সাথে তাদের আপনার অ্যাপোলজি ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তানের গণহত্যাকে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে আগামীতে সফররত বিদেশি অতিথিদের বদ্ধভূমি পরিদর্শন করিয়ে স্বাক্ষর গ্রহণে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জাফর, যে পাকিস্তান আসলে আমাদেরকে একসময় ধ্বংস করে দিতে চেয়েছিল, শেষ করে দিতে চেয়েছিল, মানে আমাদের ওপরে আগ্রাসন তারা চালাচ্ছিল যে আমাদের বাংলাদেশ সারা জীবন পরাধীনই থাকবে, তারা আমাদের ওপরে কর্তৃত্ববাদ বজায় রাখবে, সেই পাকিস্তানের পার্লামেন্টেই কিন্তু আজ বাংলাদেশের যে অগ্রগতি, উন্নয়ন, সেগুলো নিয়ে আলোচনা হয়, এবং তারা বাংলাদেশকে উদাহরণ হিসেবে দেয় যে বাংলাদেশ আসলে কতটা এগিয়ে গেছে। যেমন আপনি যেটা বলছিলেন যে তাও কিছু দুঃখের বিষয় অপ্রাপ্তি আছে আমাদের, আমার কাছে মনে হয় একটা বড় অপ্রাপ্তি হচ্ছে স্বাধীনতার 51 বছর পর এসেও আমরা গণহত্যার যে স্বীকৃতি সেটি যেমন পাইনি, পাশাপাশি পাকিস্তানকে কিন্তু আমরা এখনও ক্ষমা চাওয়াতে পারিনি। জাফর, পাকিস্তানকে এখন আমরা ক্ষমা চাওয়াতে পারিনি, এ সংক্রান্ত কিন্তু প্রতিবেদনে আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এ বিষয়ে কথা বলেছেন, কিন্তু আসলে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না, এটি আসলে কূটনৈতিক তৎপরতা বা আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে কিন্তু এটি করাতে হবে, অথবা আসলে রাষ্ট্রীয়ভাবে এটির জন্য ব্যবস্থা করতে হবে। এবং তারা যে ক্ষমা চায়নি এটি তাদের আরও একটি অপরাধ আমরা মনে করি, কেননা তারা যে যুদ্ধ অপরাধ করেছে এটা তো প্রমাণিত, এবং জেনেভা কনভেনশন অনুযায়ী, জেনেভা কনভেনশনের তৃতীয় ধারায় কিন্তু উল্লেখ আছে যে নির্যাতন
অথবা ধর্ষণ অথবা যে কোনো ধরনের নরহত্যা এগুলো যুদ্ধাপরাধের আওতায় পড়বে এবং যুদ্ধাপরাধের কারণে তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবে। আমরা একটু দেখে নিতে চাই যে পাকিস্তানের ক্ষমা না চাওয়ার যে এখন পর্যন্ত বিষয়টি রয়েছে সেটা, একাত্তরে নির্যাতন ও গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান সরকারের প্রতিবেদনেও বলা হয়েছে মিলিটারি যোদ্ধারা অতিরিক্ত নির্যাতন করেছে। পাকিস্তান সরকারও যে প্রতিবেদন তৈরি করেছে সেখানেও কিন্তু উল্লেখ রয়েছে যে মিলিটারি যোদ্ধারা অতিরিক্ত নির্যাতন করেছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, পাকিস্তান সরকারের তাদের বিচার করা উচিত। পাকিস্তান সরকারেরই আসলে তাদের বিচার করা উচিত। জেনেভা কনভেনশন অনুযায়ী 195 বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার এখনও হয়নি। এই যে 1973 সালে যে বিচারটি হওয়ার কথা ছিল সেই বিচার কিন্তু সেই সময়ের যদি পত্রিকাগুলো, যারপর একটু আমি আগের ইতিহাস আপনাকে বলতে চাই, সেই সময়ের পত্রিকাগুলো যদি আপনি দেখেন 1973 থেকে 75-এর আগ পর্যন্ত সে সময় পত্রিকাগুলোতে বা 71-এর পরবর্তী 70-দশকের পত্রিকাগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই যে 195 পাকিস্তানি যুদ্ধাপরাধের বিচার হবে হচ্ছে, এই বিষয়ে বাংলাদেশি বিচার হচ্ছে বা এরকম অনেক ধরনের কিন্তু খবর সে সময় প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে। কিন্তু আজ পর্যন্ত 75-এর 15 আগস্ট আপনি জানেন যে ভয়াবহ ঘটনা ঘটে যায়, তারপরই কিন্তু আসলে বলা চলে যে দীর্ঘ সময়ের জন্য একটা স্থবিরতা নেমে আসে সমস্ত প্রক্রিয়া। এই বিষয়টি নিয়ে কিন্তু পাকিস্তানের ভেতরে আলোচনা আছে। পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির আমরা সবাই চিনি, তিনি ঢাকায় এসে বলেছিলেন যে এটি অবশ্যই গণহত্যা এবং এর জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। আমরা আরেকটি তথ্যও জানি, পাকিস্তানে কিন্তু একটা রিট পিটিশন তরুণরা মানে অলরেডি অনলাইনে তারা চালু করেছে, যেখানে কিনা পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তাহলে বাংলাদেশের আসলে এই মুহূর্তে কী করা উচিত তাদেরকে বাধ্য করতে? পাকিস্তানের এক প্রজন্ম তারা আসলে এখন পর্যন্ত ক্ষমা চায়নি। পাকিস্তানের নতুন যে তরুণ প্রজন্ম তারা আসলে এখন, তরুণ প্রজন্ম সব দেশেই কিন্তু খুবই সচেতন এবং তারা জানে যে যদি তাদের দেশের কোনো অপরাধ থেকে থাকে ক্ষমা চাইতে হবে তাদের, এটাই সৌন্দর্য এবং এটাই সৌন্দর্য। আর বাংলাদেশ, বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের তরুণরাও কিন্তু পিছিয়ে নেই, বাংলাদেশের তরুণরা কিন্তু সর্বত্রই ছড়িয়ে আছে এবং তারাও কিন্তু অনেক এগিয়ে রয়েছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। তো বলা চলে যে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, আমরা যদি বলি যে পাকিস্তানের আগের প্রজন্ম অপরাধ করেছে কিন্তু তারা ক্ষমা চায়নি, এই প্রজন্ম যদি তাদেরকে ক্ষমা চাওয়াতে বাধ্য করে, তো আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, আমাদের আগের প্রজন্ম যদি ক্ষমা তাদেরকে চাওয়াতে বাধ্য করতে আমরা না পেরে থাকি, তো তরুণ প্রজন্ম অথবা পরবর্তী প্রজন্ম অবশ্যই তাদের, আমাদেরকে অবশ্যই নিয়ে আরও কাজ করতে হবে, পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে এবং তার মধ্য দিয়ে আসলে স্বাধীনতার যে পূর্ণ সুফল কিংবা পূর্ণ যে আনন্দ সেটি আমরা হয়তো লাভ করতে পারব। যে অপ্রাপ্তি রয়েছে সেই প্রাপ্তিটা। অনেক ধন্যবাদ মামুন আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, জানাচ্ছিলেন যে স্বাধীনতা দিবসের আজকের এই দিনে নানা বিষয়ে ক্ষমতাসীনরা স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। রাজধানীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই অভিযোগ করেন বিএনপি নেতারা, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেন তারা। তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুই সড়কে। মুহুর্মুহু স্লোগান আর লাল সবুজের পতাকা ও রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে স্বাধীনতা র্যালিতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে বিজয়নগর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ না করে সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কি অবস্থা দেশের মানুষের? কিছুদিনের মধ্যেই বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, চিন্তা করতে পারেন কত বড় সাহস এই অবৈধ সরকারের। আজকের বাংলাদেশ এই অবৈধ হাইব্রিড সরকার এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে ধ্বংসের কিনারায়, সেই জায়গা থেকে আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময় থাকতে পদত্যাগ না করলে পালাবার পথও খুঁজে পাবে না ক্ষমতাসীনরা। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে, জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করব। স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এখনও পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশে রাজনীতি করছে যা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কেরানীগঞ্জের রোহিতপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, 71-এর ঘাতকেরা পরাজয়ের গ্লানি এখনও ভুলতে পারেনি, তারা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
একটি গোষ্ঠী এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। পরে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন তিনি। পরিকল্পিতভাবে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র এবং একাত্তরের ঘাতকরা পরিকল্পিতভাবে আইএসআইয়ের এজেন্টরা জাতির জনক বঙ্গবন্ধুকে পঁচাত্তরে নির্মমভাবে হত্যা করেছে। সরকারের বিরুদ্ধে না আমি বলবো, দেশের বিরুদ্ধে। দেশ সরকার উন্নয়ন করছে, এটা দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নকে তারা থামিয়ে দিতে চায়, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এবার বাণিজ্যের খবর। পাঁচ দিন পর নতুন পদ্ধতিতে অনলাইনে টিকিট বিক্রি শুরু হলেও ভোগান্তি কমেনি এতটুকু। সকাল থেকে ওয়েবসাইটেই ঢুকতে না পেরে কাউন্টারে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। কাউন্টারে 50% এবং অনলাইনে 50% টিকিট বিক্রি শুরু করে রেল কর্তৃপক্ষ। কিন্তু বেশিরভাগ যাত্রী প্রবেশ করতে পারেননি নতুন ওয়েবসাইটে। কমলাপুর রেলস্টেশনে কাউন্টারে এসেও সার্ভার বন্ধসহ কারিগরি জটিলতায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে শেষ পর্যন্ত মিলছে ভুলে ভরা টিকিট। এতে মারাত্মক ভোগান্তিতে অনলাইন অফলাইনের টিকিট প্রত্যাশীরা। কর্তৃপক্ষ বলছে ওয়েবসাইট নির্ভুল হতে সময় লাগবে 1.5 বছর। আর যাত্রীরা বলছেন টিকিট কেনার নতুন পদ্ধতি ভোগান্তি বাড়াচ্ছে তাদের। এবার 24 ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দিল দেশ টেলিভিশন। দেশ টেলিভিশন লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান বলেন, দায়বদ্ধতার ভেতর দিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ টিভি তার পথ চলার 14 বছর উদযাপন করল। এ সময় পুরোপুরি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলে রূপান্তরের ঘোষণা দিয়ে গ্রাহক শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানানোর পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের পাশে থাকার আহ্বান জানান তিনি। আমরা খুব সহসায় এই বছরই 24 ঘন্টা সংবাদ চ্যানেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা দিনক্ষণটি এখনই আপনাদেরকে জানাচ্ছি না, তবে এই বছরই আমরা 24 ঘন্টা সংবাদ ভিত্তিক চ্যানেল হিসাবে আত্মপ্রকাশ করতে যাব। খুব সহজেই আপনাদের তারিখটি জানিয়ে দেওয়া হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিসিবি আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে পাইলটের সবুজ দলের বিপক্ষে 74 রানের দাপুটে জয় পেয়েছে নান্নুর লাল দল। তবে ম্যাচ ছাপিয়ে পুরো আয়োজন রূপ নেয় সাবেক ক্রিকেটারদের মিলন মেলায়। বন্ধু আর সাবেক সতীর্থদের বিপক্ষে ব্যাট হাতে যেমন ধর তুলেছেন রাজিন তুষার ইমরানরা, তেমনি বল হাতে প্রতিপক্ষকে তছনছ করেছেন হাসিবুল হোসেন শান্তনা। মিরপুরের একাডেমি মাঠে প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 269 রানের বিশাল সংগ্রহ করে লাল দল। ইনিংস সর্বোচ্চ 87 রান করেন রাজিন সালে। জবাব দিতে নেমে 7 বল হাতে থাকতেই 195 রানে অলআউট হয় সবুজ দল। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর এমন প্রীতি ম্যাচ আয়োজন করে বিসিবি।